বরগুনার পুলিশ কর্মকর্তাকে উপজেলার চেয়ারম্যানের গালাগালির যে ভিডিওটা সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো কি বলবো আপনাদেরকে, বলার মতো ভাষা নেই। তো আপনাদেরকে আজকে দেখাবো যে জিনিসটা, এরা কিন্তু অ একজন আরেকজনকে দোষারোপ করতেছে। যেমন উপজেলা চেয়ারম্যান সাহেব কিন্তু বলতেছে যে এই পুলিশ আমাকে আগে গালি দিয়েছে, তার বিরুদ্ধে অনেক দুর্নীতি ছিল, অনেক অভিযোগ ছিল, ঘুষখোর, সে আমাদের এলাকার মানুষকে অসন্তুষ্ট করে মানে অতিথি বানালাইছে। আর পুলিশ কর্মকর্তা বলতেছে যে না, সে আমি এগুলো কিছুই না, তো আমাকে শুধু শুধু গালিগালাজ করা হয়েছে। তো একে অপরকে কিন্তু পাল্টাপাল্টি একটু অভিযোগ দিচ্ছে। তো এটা কতটুকু সত্য সেটা আপনাদের মাঝে তোলার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু ভাইরাল হয়েছে, আর এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন দেখি যে চেয়ারম্যান সাহেব সত্য বলতেছে নাকি পুলিশ কর্মকর্তা সত্য বলতেছে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকেন এবং আসল ঘটনাটা বুঝতে থাকেন। আমি আসতেছি, সালাম কালাম নাই, কতবার অফিসার আমি দেখবো। কারণ তুই কি পুলিশ অফিসার? আমি পুলিশ অফিসার, তুই কি লোকজন দেওয়াস না, কে কমনে যায় সালাম দিতে পারস না? আমি তো স্যার ওই যে বোর্ডের যে চেয়ারম্যান আছে তার তো সালাম দিছি। এখানে আইসা আমার কইছে বাচ্চা, সবকটা বাচ্চা এখানে আইসা হইলো, হইলো চাকরি উঠছে, কইছে না এই জায়গায়। আসার পরে আমার এলাকার মানুষ অতিষ্ঠ, ঘুষ বাণিজ্য, খামরা খামরি, গালা গালি। আমি উপজেলা পরিষদে এই প্রসঙ্গ উত্থাপন করি আইন শৃঙ্খলা মিটিং এ। আইন শৃঙ্খলা মিটিং এ উত্থাপন করার পরে পুলিশ বাহিনী ক্ষিপ্ত হয়। বোকাবুনিয়ায় যেদিন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওরা দায়িত্ব দেয়। আমি সবার সামনে এখানে যারা অতিথি ছিল। তো দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে ভাইরাল ভিডিওর কথাবার্তা। তো আপনারা কমেন্টে জানাবেন যে কে সত্য বলছে, কেউ মিথ্যা বলছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।